আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 18 এপ্রিল, আজকে করোনা আক্রান্তের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। ইসলামিক জীবন মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আক্রান্ত হয়েছে 306 জন, এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 1,144 জন। এছাড়াও আজকে মৃত্যুবরণ করেছে 9 জন, সর্বমোট 84 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে। আজকে নমুনা পরীক্ষা করা হয়েছে 1,114 জনের। 1,114 জনের নমুনা পরীক্ষা করার পর তাদের করোনা শনাক্ত করা হয়েছে। আমরা এইভাবে আক্রান্ত সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল কিছুটা কম ছিল, তবুও আগের তুলনায় কম হলেও প্রথম দ্বিতীয় বা প্রথম কয়েকদিনের চাইতে এটা অনেক অনেক বেশি। যদিও আগে ছিল মাত্র 5, 6, 9 এভাবে, কিন্তু এখন 200, 300, 400 এভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা আগের মতো সচেতন, আরও ভালোভাবে সচেতনতা গ্রহণ করতে হবে, আরও ভালোভাবে সচেতন হতে হবে, লকডাউন মেনে চলতে হবে, এদিক সেদিক ঘোরাফেরা থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে মাস্ক ব্যবহার করা বাঞ্ছনীয়, মাস্ক ব্যবহার করা হো, এছাড়াও সেটা এবং আমাদের পবিত্রতা, আমাদের নামাজ, আমাদের দিনদারিতা এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। রব্বুল আকরিম যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। এভাবে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে, ক্ষমা চাইতে হবে। সকলকে ধন্যবাদ, সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।